ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলরকে গুলি, দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পা দাসকে গুলি, বাড়ির সামনেই গুলি চালায় দুষ্কৃতীরা। ঠিক কি ঘটেছে? সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। সমীরণ, দেখো সুব্রজিৎ, যেটা আজকে রাত্রির 8টা নাগাদ ইছাপুরের মায়াপল্লী এলাকা উত্তর ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চম্পা দাস, তিনি তখন বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, 3-4 জন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে এবং তার পায়ে গুলি লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বীরেন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার আঘাত যথেষ্ট গুরুতর বলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তৃণমূল সূত্রে এটা জানানো হয়েছে যে নির্বাচনের সময়, গত পুর নির্বাচনের সময় তিনি 2 নম্বর ওয়ার্ড থেকে নির্দলে জয়লাভ করেন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে চলতেন এবং তৃণমূলের সঙ্গে ছিলেন। এবং উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছেন যে গত কয়েক মাস ধরে যেহেতু তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন, সেই কারণে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাকে তাদের দলে টানার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। এই নিয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল, তার জেরেই তার উপর দুষ্কৃতি হামলা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। যদি এ ব্যাপারে স্থানীয় বিজেপি নেতৃত্বের এখনো প্রতিক্রিয়া মেলেনি, তবে মায়াপল্লীর মতো এলাকায় ভর সন্ধ্যায় কাউন্সিলরকে বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ পৌঁছেছে, ব্যারাকপুর কমিশনারের শীর্ষ কর্তারা পৌঁছেছেন। কি কারণে হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। সুব্রজিৎ, ধন্যবাদ সমীরণ।